হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি বেঙ্গল পুলিশ এক্সাইজ মেন্সের জন্য দশ নম্বর প্র্যাকটিস সেটটি করাচ্ছি আর আজকে যে কোশ্চেনগুলো নিয়েছে সেগুলো সব এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থেকে নেওয়া তো টোটাল আজকে পনেরোটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে যেগুলো তোমাদের আবগারি মেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তাই অবশ্যই তোমরা আমার এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও আর তোমাদেরকে একটা কোশ্চেনে অ্যান্সার বলে দিই যেটা আমি ন নম্বর প্র্যাকটিস সেটে করিয়ে দিয়েছি প্রথম যে কোশ্চেনটা ছিল সেটাই ভুল হয়েছিল তো সেটার কারেকশানটা করে দিচ্ছি তো কোশ্চেনটা ছিল ওয়ান হু ইজ আনেবল টু রিড অর রাইট মানে এমন একজন যিনি লিখতেও পড়তে জানেন না তো আমি ভুল করে চার নম্বর অপশনটা দিয়ে দিয়েছি সেটা সঠিক নয় সঠিক হচ্ছে এক এ নাম্বার অ্যান্সারটা সেটা হচ্ছে ইলিটারেট মানে নিরক্ষর ওয়ান হু ইজ আনেবল টু রিড অর রাইট ইলিটারেট ওকে তো তোমরা অবশ্যই নম্বর প্র্যাকটিস সেটের এক নম্বর কোয়েশন অ্যান্সারটা একটু সঠিক করে নিও তো আরেকটা কথা বলে দিই যারা তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা তো বিভিন্ন ধরনের বই কেনো তো তোমাদের জন্য যে সমস্ত বই ইম্পর্টেন্ট সেগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো তোমরা সেখানে গিয়ে সেই বইগুলো পারচেস করতে পারো যেমন অঙ্ক রিজনিং জি কে সব ধরনেরই বইয়ের পিডিএফ নিচে দেওয়া আছে তো তোমরা যেটা ভালো লাগবে তোমাদের সেটা অবশ্যই তোমরা সেখান থেকে পারচেস করতে পারো ওকে তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি এক নম্বর দেখো কোশ্চেনটা কী বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম তো একটা ইডিয়ম দেওয়া রয়েছে তো কী দেওয়া আছে টু টেক দ্য বুল বাই দ্য হর্নস তো এটার ইডিয়ম কি হবে এটার এডিয়াম হবে অপশন টু টু ফেস ডেঞ্জার বল ঠিক আছে টু ফেস ডেঞ্জার বল মানে হচ্ছে সাহসের সাথে মুখোমুখি হওয়া টু টেক দ্য বুল বাই দ্য হর্ন্স মানে টু ফেস ডেঞ্জার বল ট্রি ওকে সাহসের সাথে মুখোমুখি হওয়া অপশন টু হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট অপশন টু দেখো কোয়েশ্চেন টু দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস তো একটা গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া আছে তো কী দেওয়া আছে ওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ মানে যাকে সন্তুষ্ট করা কঠিন তাকে কি বলে তো চারটা অপশন দেওয়া হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ফার্স্ট মানে হচ্ছে খুতখুতে টাইপের যাকে মানে সন্তুষ্ট করা খুব কঠিন ওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ হচ্ছে সেটার অ্যান্সার হচ্ছে ফার্স্টুডিয়াস ওকে ফার্স্টুডিয়াস নেক্সট তিন নম্বরটা দেখো কী বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে এটা কি শি রিটার্নড দ্য বুক আফটার শি ড্যাশ ইট তো এটা কি বলেছে পাস্ট টেন্সে দেওয়া আছে ঠিক আছে সেন্টেন্সটা ই দিয়ে আছে পাস্ট টেন্সে তো এখানে চারটা অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন তিন হ্যাড রিড তো দেখো শি রিটার্ন দ্য বুক আফটার শি হ্যাড রিড ইট মানে বইটি পড়ার পরে সে বইটি ফিরিয়ে দিয়েছিল কারণ এখানে পাস টেন্সই বুঝিয়েছে ঠিক আছে তাই হ্যাড রিড হবে এখানে ওয়াস রিডিং ওয়াসের পরে রিডিং হয় সাধারণত রিড হয় না সেটা তো এটা তো কোনো দিনই হবে না তো রিডও হবে না রিডসও হবে না তো এটাই হচ্ছে সঠিক ক্যান্সার অপশন তিন হ্যাড রিড ওকে চলো নেক্সট চার নম্বর ফাইন দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান ইউরোর ইন ইড ইফ দেয়ার ইজ নো ইরোড চুজ নো ইরোর তো এখানে দেখব কোনটা ইরোর রয়েছে কোনটা ইরোড নেই ঠিক আছে মানে দে আর ইজ ফিউ টু বি সেড টু বোথ সাইডস এটা একটা সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে কোথায় ইরোর রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো এখানে চারটা অপশান দেওয়া হয়েছে টু বি সাইড দে আর ইজ ফিউ অন বোথ সাইডস কোনটা হবে তো দেখো এখানে লাইনগুলো কেটে কেটে দেওয়া নেই সেটা আমরা এখান থেকে নিজে থেকে বের করব দে আর ইজ ফিউ এখানে ধরো একটা লাইন কেটে দিলাম টু বি সেড এখানে আর অন বোথ সাইড তো কোনটা ভুল রয়েছে তো এটার অ্যান্সার হচ্ছে অপশন টু অপশন টু হচ্ছে দেয়ার ইজ ফিউ এখানেই ভুলটা রয়েছে কেন দেখো দেওয়ারের পরে সাধারণত ইজ বসে না কারণ দেয়ারের পরে সিঙ্গুলার নাম্বার কোনো দিনই বসে না দেওয়ারের পরে সবসময় আর বসে বহু বচন যেহেতু দেয়ার অনেকগুলো বুঝিয়েছে সেজন্য এখানে আর হবে ইজ হবে না বুঝলে তো এখানে ভুলটা কোথায় ইজ এখানে ইজ হবে না এখানে আর হবে দেয়ারের পরে আর হয় দেয়ার আর ওকে তো অপশন টু হচ্ছে সঠিক অ্যান্সার চলো নেক্সট পাঁচ নাম্বারটা দেখো চুজ দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড স্প্লিট ওয়ার্ড কোনটা সেটাই বের করব তো দেখো সঠিক বানান কোনটা ডিসিশন এক নম্বর অপশনটা দেখো ডিসিশন তো ডিসিশন বানানটা ডি আ ডিসিশন সি হবে না এখানে তো এখানে সঠিক বানান কি আই ও এন ডিসিশন ঠিক আছে তো এই বানানটা ভুল তো এই বানানটা হবে না তো তারপরটা কি দেখো সাসপেনশন এস আই ও এন হয় এখানে এখানে কি রয়েছে টি আছে তো এটাও ভুল তো তিন নম্বরটা দেখি অ্যাডজন এ ডি আর এন অ্যাডজন তো এই বানানটা হচ্ছে ঠিক ওকে অপশন টি হচ্ছে ঠিক বানান তো চার নম্বরটা দেখি কী বানান রয়েছে প্রসিডিংস তো প্রসিডিংস বানানটা ভুল রয়েছে কী বানান আছে প্রসিডিংসের সঠিক বানান পিআরও সি ডাবল ই ডি আই এন জি এস তো এই বানানটা হচ্ছে ভুল তো সঠিক বানান কোনটা অ্যাডজোন ওকে অপশন তিন তিন হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট ছ নম্বরটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড একটা অ্যান্টোনিয়াম দেওয়া রয়েছে বিপরীত শব্দ তো দেখো কীসের বিপরীত শব্দ করেল করল মানে কি ঝগড়া ঝগড়া ঠিক আছে ঝগড়া করা তো চারটা অপশন দেওয়া আছে মানেগুলো জেনে নিই এখানে কি দেওয়া আছে স্ট্রাইফ স্ট্রাইফ মানে কি মারামারি ওকে তারপরে দেখো ফিউট ফিউট মানে কি শত্রুতা তারপর একটা হারমোনি হারমোনি মানে হচ্ছে সম্প্রীতি ওকে তারপর আছে হচ্ছে বায়াস বায়াস মানে কি প্রবণতা ওকে এগুলো মানে তো এখানে কি বলেছে বিপরীত শব্দ বের করতে বলেছে কিসের বিপরীত শব্দ করেল করেল মানে কি ঝগড়া করা তো ঝগড়া করা আর এখানে হচ্ছে বিপরীত শব্দ কি হবে তাহলে হারমোনি হারমোনি মানে সম্প্রীতি ঠিক আছে ঝগড়া সম্প্রীতি ঝগড়ার সাথে মারামারি তো হবে না শত্রুতাও হবে না প্রবণতাও হবে না তো সম্প্রীতি ঝগড়া সম্প্রীতি হারমোনি তো অপশন তিন হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট সাত নাম্বারটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিয়াম আরেকটা অ্যান্টোনিয়াম দেওয়া রয়েছে কী দেওয়া আছে সেন্সার সেন্সার মানে কি নিন্দা ওকে নিন্দা করা তো অপশানগুলো কী দেওয়া হয়েছে ডিস্ট্রাস্ট ডিস্ট্রাস্ট মানে কি অবিশ্বাস সেম সেম মানে কি লজ্জা প্রাইস প্রাইস মানে কি প্রশংসা ক্রিটিসিজম মানে কি সমালোচনা ঠিক আছে সমালোচনা তো সেন্সের মানে কি নিন্দা করা তো এর বিপরীত শব্দ কী হবে নিন্দা প্রশংসা তো প্রশংসা মানে কি প্রাইস তো অপশন তিন হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে প্রাইস চলো নেক্সট আট নম্বরটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা প্রিপোজিশন দেওয়া রয়েছে কী দেওয়া রয়েছে দেয়ার আর টু স্টুডেন্টস ড্যাশ দ্য ক্লাস তো চারটে অপশান কী দেওয়া হয়েছে নেক্সট ইন অন ফ্রন্ট তো এখানে সঠিক অ্যান্সার কী হবে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি ঠিক আছে দেয়ার আর টু স্টুডেন্টস ইন দ্য ক্লাস মানে ক্লাসের মধ্যে দুজন ছাত্র রয়েছে ঠিক আছে তো ক্লাসের মধ্যে তো ক্লাসের মধ্যে বোঝালে কী বসে ইন বসে ওকে দেয়ার আর আর টু স্টুডেন্টস ইন দ্য ক্লাস নেক্সট নম্বরটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আরেকটা প্রিপোজিশন দেওয়া রয়েছে কী দেওয়া আছে ইউ মাস্ট বি ব্যাক ড্যাশ ফোর ও ক্লক তো বাই টু ইন না ফোর কোনটা বসবে তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ বাই ইউ মাস্ট বি ব্যাক বাই ফোর ও ক্লক কেন বাই হলো কারণ নির্দিষ্ট সময়ের আগে বাই বসানো হয় ঠিক আছে এখানে নির্দিষ্ট সময় বলে দেওয়া আছে ফোর ও ক্লক সেজন্য এখানে বাই বসলো ওকে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার তো ইউ মাস্ট বি ব্যাক বাই ফোর ও ক্লক মানে আপনার অবশ্যই চারটে বাজে আসতে হবে ঠিক আছে এটার মানেটা মানে একটা নির্দিষ্ট টাইম বলে দেওয়া আছে সেই বাই বসলো। চলো নেক্সট দশ নম্বর কোশ্চিনটা দেখো কি বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনডাইরেক্ট ফ্রম দ্য গিভেন সেন্টেন্স তা একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া রয়েছে তো দ্য পুলিশ সেট টু দ্য থিফ কমা ইনভাইটেড কমা ডোন্ট মুভ তো দেখো এখানে দ্য পুলিশ কি করেছে চোরটাকে অর্ডার করেছে ডোন্ট মুভ বলেছে ঠিক আছে তো এটার সঠিক অ্যান্সার কোনটা হবে দেখো তো দ্য পুলিশ অর্ডার দ্য থিপ ওকে দ্য পুলিশ অর্ডার দ্য থিপ ডোন্ট থাকলে হয় নট টু ওকে নট টু মুভ তো অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার দ্য পুলিশ অর্ডার দ্য থিপ ডোন্ট এর জায়গায় হচ্ছে নট টু মুভ ওকে এটা হচ্ছে অপশন এ সঠিক অ্যান্সার আর এই তিনটা অ্যান্সার ভুল কেমন চলো নেক্সট এগারো নম্বর দেখো আ সেন্টেন্স হ্যাজ বিন গিভেন ইন অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস তো দেখো কি দেওয়া আছে দ্য কার্ড স্মেলড সো দ্য কার্ড স্মেল সোর তো এটার প্যাসিভ ভয়েস কী হবে দ্য কার্ড ওয়াজ সোর হোয়েন ইট ওয়াজ স্মেলড তো এটা কোনটা সঠিক অ্যান্সার অপশন সি হচ্ছে সঠিক ক্যান্সার ঠিক আছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার দ্য কার্ড ওয়াজ সোর হোয়েন ইট ওয়াজ স্মেল মানে যখন দইটার গন্ধ না হচ্ছিল তখন এটার গন্ধ হচ্ছে টক টক আসছিল ঠিক আছে মানে এগুলো একটি প্যাসে বস হচ্ছে একটু চিরন্তন টাইপের ঠিক আছে তো এই অ্যাকটিভ প্যাসিভ ভয়েসগুলো অবশ্যই ভালো করে করতে হবে তো দেখো কি বলেছে দ্য কার্ট স্মেল্ড শোর তো এটা প্যাসিভ বয়েস কী হবে দ্য কার্ট ওয়াজ সোর হোয়েন ইট ওয়াজ স্মেলড মানে যখন দইটার গন্ধ নেওয়া হচ্ছিল তখন এটার গন্ধটা একটু টক টক গন্ধ এসছিল ওকে চলো নেক্সট বারো নম্বরটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে আকবর হ্যাড আর ড্যাশ রেন দ্য বাবর তো এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে মোর লং লং আর লংগ লং তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে লঙ্গার আর অপশান টু হচ্ছে অ্যান্সার আকবর হ্যাড আর লঙ্গার রেন দেন বাবর মানে কি বাবরের চেয়ে আকবরের দীর্ঘকাল রাজত্ব ছিল ঠিক আছে রেন মানে হচ্ছে রাজত্ব তো আকবর হ্যাডা লংগার দেন বাবর কেমন চলো নেক্সট তেরো নম্বর সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অব দ্য গিভেন ইডিয়ম একটা ইডিয়ম দেওয়া রয়েছে কি সেটা লেট বি বিগন্স তো এটার কোনটা অ্যান্সার হবে তো এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন ফোর টু ফর গিভ অ্যান্ড ফর গেট মানে কি ক্ষমা করা এবং ভুলে যাওয়া লেট বিগন্স বিগন্স মানে এটার এডিয়াম হচ্ছে টু ফরগেট অ্যান্ড ফরগেট মানে ক্ষমা করা এবং ভুলে যাওয়া ওকে চলো নেক্সট চোদ্দো নম্বর চুস দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড কোনটা সঠিক বানান এক্সপ্লেনেশন এক্স পি এল এ টি আই ও এন এক্সপ্লেনেশন এটা একদম সঠিক বানান তো বাকি তিনটাও দেখে নি বানানগুলো সঠিক কি ভুল সাবমিশন মিশন অ্যাস ইউ বি এম আই এস এস আই ও এন এটা হচ্ছে সঠিক বানান তো এখানে একটা অ্যাস দেওয়া রয়েছে তো আরেকটা এখানে অ্যাস হবে তো এই বানানটা হচ্ছে ভুল ওকে এটা আছে নেচারটা কনকিউর কনকিউর হচ্ছে কী হবে সিও এন আর এখানে আছে ও তো এই বানানটাও ভুল তারপরে কনফিডেন্স চার নম্বরটা এন কন এফ আইডিইএন সিই কনফিডেন্স তো এখানে কী আছে অ্যাস আছে তো এটাও ভুল তো সঠিক বানান কি এক্সপ্লেনেশন অপশন ওয়ান হচ্ছে সঠিক অ্যান্সার ওকে চলো নেক্সট পনেরো নম্বর চুজ দ্য কারেক্ট প্রোভাবস তো কারেক্ট প্রভাবস কোনটা দেখে নিই একটা প্রভাবসের কোশ্চেন নিয়েছি ডোণ্ট জাজ আ বুক বাই ইটস কভার ডোন্ট এ বুক বাই দেয়ার কভার ডোন্ট জাজ আ পেন বাই ইটস কভার ডোন্ট জাজ আ বুক ইন দিস কভার তো সঠিক যেটা প্রভাব সেটা হচ্ছে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার ওকে অপশন ওয়ান হচ্ছে সঠিক অ্যান্সার ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার মানে কোনো বইকে তার কভারের সাথে তুলনা করা উচিত নয় কেমন তো ডো্ট জাজ আ বুক বাই ইটস কভার মুখস্থ করে নেবে অবশ্যই তাহলে বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা যারা এই পিডিএফটা ডাউনলোড করতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে না হয় আমাদের ওয়েবসাইট থেকে এর পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং